أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের অসংখ্য উপকারিতার মধ্যে একটি উপকারিতা হলো কবরের উপকারিতা এই আমল আপনাকে কবরের ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত করে দিবে আপনার মনে কবরের কোনো ভয় বাকি থাকবে না কবরে যখন আপনাকে রেখে আপনার উপর টনে টনে মাটি দিয়ে ঢেকে দেয়া হবে যখন আপনি সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত থাকবেন যেখানে আপনার কোনো সাথী থাকবে না আমরা সাধারণত দুনিয়ায় কোনো হল করে অনেক মানুষ থাকা সত্ত্বেও হঠাৎ কারেন্ট চলে গেলে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে ভয়ে কেঁপে উঠি এসব ক্ষেত্রে মহিলারা আরও বেশি ভীত হয়ে যায় আর কবর এমন এক গর্ত যেখানে এক আলো থাকবে না সেখানে আসবেন ভয়ঙ্কর দুইজন ফেরেশতা যারা কবরকে ছিঁড়ে ফেটে এক ভয়ানক রূপ নিয়ে আপনার সামনে হাজির হবেন এমন অবস্থায় আপনাকে একটি আমলি সাহায্য করবে আসুন জেনে নি সে আমলটি মসনুদে বাজারের তৃতীয় খণ্ডের ছাপ্পান্ন নং হাদিস ও মহাতুল মিনি নাইসা সিদ্দিক আরাদি আল্লাহ ফরমান তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি একজন ভীতু ও খুবই দুর্বল নারী আমার খুব তাড়াতাড়ি ভয় লাগে যখন আমি মৃত্যুবরণ করব এবং কবরে যাব আর মনকার নাকির কবরে আসবে তখন আমার কি অবস্থা হবে অথচ আমি সেখানে অন্ধকার কবরে একলা হ'ব সেখানে অত্যন্ত ভয়ঙ্কর সুরতে করলে আমি তো ভয়ে কোনো জবাবই দিতে পারব না তখন নবী করিম সাল্লিহি আসাল্লাম আয়সারদি আল্লাহ তালানহার প্রশ্নের জবাব দিতে গিয়ে সুরা ইব্রাহিমের সাতাইশ নং আয়াত তেলাওয়াত করেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন অর্থাৎ আল্লাহ তালা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা দুনিয়া আখেরাত অর্থাৎ কবরে হাসরে নির্ভয় করে দিবেন মজবুত করে দিবেন আর মজবুত বাক্য কি যে বাক্য দ্বারা মুমিনগণ দুনিয়ায় কবরে হাসরে নির্ভয় হয়ে যাবে মজবুত হয়ে যাবে আর সে ব্যাপারে আল্লাহর বাণী সুরা ইব্রাহিমের চব্বিশ নং আয়াত আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমা তানয়িবা কাশাজারাতিন তিন আস্লুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুমি কি লক্ষ্য করনা আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উদ্ধিত সুতরাং সাতাইশ নং আয়াত দ্বারা নবী করিম সাল্লাহ আলহামের সাত করেছেন একটি মজবুত বাক্য মুমিনদেরকে দুনিয়া ও আখেরাতে মজবুত করে দিবেন যে মুমিন এই মজবুত বাক্যের যথাযথ আমল করেছে সে দুনিয়ায় ও নির্ভয় আখেরাত ও কবরে ও মজবুত আর এই মজবুত বাক্যটি সম্পর্কে সুরা ইব্রাহিমের চব্বিশ নং আয়াত দ্বারা পরিষ্কার হয় যে সে মজবুত বাক্যটি হল قَالَ مَا يَتَيِّبَا لَا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ